সুন্দরী নারী সেজেগুজে হাজির হন ভিডিও করে, এরপর কথার জালে আটকে ফেলেন ভালোবাসার ফাঁদে। অবাক করা বিষয় হলো, এসব পুরুষরা কোনো নারীর প্রেমে নয়, বরং পড়েছেন ডিপফেক রোমান্স কেলেঙ্কারির ফাঁদে। ডিপফেক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় ওই ভিডিও তৈরি করেছে একটি অপরাধী চক্র, আর ফাঁদে পড়া এশিয়ার পুরুষদের কাছ থেকে তারা হাতিয়ে নিয়েছে $4,60,00,000 বেশি অর্থ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অনেক পুরুষের $40,00,00,000 খোয়ানোর ওই কথা প্রকাশ করে হংকং পুলিশ। জানা যায়, ছবি বা ভিডিওকে বিকৃত ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিখুঁতভাবে তৈরি করা হয়, পরে তা আসলের মতো বলে প্রচার করা হয়। বিষয়টি প্রযুক্তির জগতে ডিপফেক নামে পরিচিত হয়ে উঠেছে। অভিযান চালিয়ে প্রতারক চক্রের বেশ কয়েকজনকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন ওই প্রতারকেরা উচ্চশিক্ষিত এবং ডিজিটাল মিডিয়া ও প্রযুক্তিতে স্নাতক ডিগ্রিধারী বলেও জানায় পুলিশ। এছাড়া প্রতারণার বিভিন্ন ধাপের কার্যকলাপ পরিচালনার দায়িত্বে রয়েছে বিভিন্ন শাখা, এমনকি ফাঁদে পা দেওয়া ব্যক্তির সরলতা ও অনুভূতি কীভাবে কাজে লাগাতে হয় তা শেখাতে প্রশিক্ষণেরও আয়োজন করে তারা। পুলিশ বলছে, চক্রটি ডিপফেক কেলেঙ্কারি শুরু হয় একটি ভিডিও বার্তা পাঠানোর মধ্য দিয়ে। দ্বিতীয় ধাপে ফাঁদে পা দেওয়া ব্যক্তিদের সঙ্গে অনলাইনে প্রেমের অভিনয় শুরু করেন, একই সঙ্গে ঘনিষ্ঠতার অনুভূতি জাগিয়ে হাতিয়ে নেয় অর্থ। এর আগে আগস্টে ওই চক্রের ব্যাপারে গোয়েন্দা তথ্য পায় হংকং পুলিশ। অভিযানে পুলিশ শতাধিক মুঠোফোন, নগদ প্রায় $26,000 সমপরিমাণ অর্থ ও বেশ কিছু দামি ঘড়ি জব্দ করে। ধারণা করা হচ্ছে, এক বছরের বেশি সময় ধরে এ অপরাধ চালিয়ে যাচ্ছে চক্রটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।